বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা আমাদের কর্মস্থল হারাইছি, জেলঘাটে আমরা বাংলাদেশে চলে আসি। কারণ হচ্ছে আমরা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, এই আন্দোলনে যে আমাদের ছাত্র ভাইদেরকে মারা হয়েছে, তাদের মৃত্যু দেখে আমরা নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি নাই। আমরা সৌদি আরব প্রবাসী থেকে আমরা প্রতিবাদ জানাইতে চেয়েছি এবং আমরা যা প্রতিবাদ ওই দেশের যে নিয়ম ছিল নিয়ম ভেঙে বেড়াজাল ভেঙে আমরা প্রতিবাদ জানাইছি। আমরা স্বৈরাচার শাসক যে সরকার ছিল তাকে সরানোর জন্য আমরা আন্দোলন করেছি এবং আন্দোলন করে আমরা সফল হয়েছি। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু ভাই দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা আমাদের কর্মস্থল হারাইছি। জুলাইয়ের 20 তারিখে আমরা আন্দোলন করি, 21 তারিখে আমাদেরকে সৌদি পুলিশ আটক করে, দীর্ঘ 1 মাসের বেশি আমাদেরকে জেলখানায় রাখা হয়। জেলখানায় রাখার পরে আমাদেরকে আমাদের কর্মস্থল ত্যাগ করে আমাদের সব কিছু সেরে আমাদেরকে বাংলাদেশে এক কাপুরে পাঠাই দেওয়া হয়। আর আমরা যে জেলে ছিলাম, জেলের যে অবস্থা ছিল, আমরা এক ছোট্ট একটা রুমে আমরা প্রায় 300 জন মানুষ ছিলাম, 300 জন প্রবাসী ছিল। সবাই প্রবাসীদের যারা যেভাবেই ধরা খাক না কেন সবার মনেই কষ্ট আছে, কারণ আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে আমাদেরকে কখনো সাহায্য করা হয় নাই, কখনো কোনো সুপরামর্শ দেওয়া হয় নাই। আমাদেরকে ভয় দেওয়া হয়েছে যে তোমরা কেন আন্দোলন করেছো, তোমরা কেন আন্দোলন করেছো, এই আন্দোলন করতে তোমাকে কে বলছে, তোমাদেরকে তো 10 বছর জেলে দেওয়া উচিত, তারা এইভাবে আমাদেরকে বলা আমাদেরকে বলছে। আমরা প্রবাস থেকে ফিরে এসে আমরা এয়ারপোর্টে যে প্রবাসী কল্যাণ যে দপ্তর আছে ওই দপ্তরে যোগাযোগ করি যে আমরা এটা নিয়ে কোনো কথা বলতে পারবো কিনা, তাও তারা আমাদেরকে বলে যে তোমরা ওইখান থেকে জেল খাটে আসছো, তোমাদেরকে বাংলাদেশেও জেল খাটানো হবে, এরকমভাবে আমাদেরকে আস তারা আমাকে এদেরকে ভয়ভীতি দেয়। আসলে আমাদের দাবি একটাই যে আমরা তো বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, আজকে যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদী মর্যাদার জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যারা অসুস্থ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতার জন্য তাদেরকেও ডোনেশন দেওয়া হয়েছে বা তাদের তালিকাভুক্ত করা হয়েছে। আমরা যারা প্রবাসী একমত পোষণ করে আজকে যারা আমরা কর্মস্থল হারাইছি, আমরা যারা দেশে ফেরত আসছি, যে 52 জন আছে সাথে আমরাও ছিলাম, আমরা সৌদি আরব জেদ্দা থেকে সানায়া 2 থেকে আমরা আটক হই, আমরাও যারা আসছি আমাদের প্রবাসীদের একটা তালিকাভুক্ত করা হোক। আমরাও আমাদের আমরা অনেকভাবে আর্থিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের পরিবারের অবস্থা আপনারা জানেন যে বাইরে যাইতে হলে আমাদের বাংলাদেশ থেকে অনেক টাকা খরচ হয়, আমরাও ঋণ করে দেশের বাইরে যাই এবং আমরা যে কয়দিনই থাকি আমরা আমাদের স্বল্প আয়ের কারণে আমরা ঋণও শোধ হইতে পারি না অনেকের। তো আমরা আমাদের চাওয়া এটাই যে আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক। প্রায় 200 জন মানুষের মতো আমরা আন্দোলন করেছিলাম, তার ভিতরে আমরা 7 জন যে ধরা খাই, কারণ আমরা বাকিদের আমাদের অনেক প্রবণ দেখানো হয়েছিল যে ছেড়ে দেবে তোমরা বাকিদের নাম বলো, আমরা বাকিদের নাম বলি নাই, কারণ আমরা জানি যে আমাদেরকে দেশে পাঠাই দেওয়া হবে, এর যার কারণে আমরা বাকিদের নাম বলি না, আমাদের 7 জনকে তারা দেশে পাঠাই দেয়। আমরা এম্বাসিতে যে আমাদের বড় ভাই আছে একজন, আমরা এম্বাসিতে যোগাযোগ করছিলাম এবং আমরা একটা লিখিত দরখাস্ত দিই তাদের কাছে, এই যে দেখেন এখানে আছে লিখিত দরখাস্ত, এই লিখিত দরখাস্ত দেয় তারা এটা কোনো গ্রাহ্যই করে নাই, তারা এটা কখনো কোনো সিল স্বাক্ষরও দেয় নাই। আমাদের 7 জনের নাম আছে, আমাদের পাসপোর্ট নাম্বার আছে, আমাদেরকে তারা আরও উল্টো হুমকি দিয়েছে তোমাদের 10 বছর হওয়া উচিত ছিল জেল। আসলে দেশে আসার পরে আমরা ভাবছিলাম যে আমাদেরকে নিয়ে কোনো একটা কথা হবে বা আমাদের প্রবাসীদেরকে নিয়ে কোনো কথা বলবে, আসলে আমরা কোনো সমন্বয়কের সাথেও দেখা হয় নাই, কোনো সমন্বয়কের সাথেও দেখা করতে পারি না, আজ পর্যন্ত যোগাযোগ করতে পারি নাই। আমরা এরকমভাবে রাস্তায় যাদের সাথে হয়েছে তাদের সাথে কথা বলতেছি বা দেখতেছি, আমরা চেষ্টা করতেছি সমন্বয়কদের সাথে বা আমরা ডক্টর ইউনুস স্যারের সাথে আমরা কোনোভাবে বা নাইট ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, যে আমাদের যে মনের কথাটা যে আমরা তাদের সাথে যে একত্রতা মত পোষণ করতে চাই, আমরা আজকে কর্মস্থল হারা, আজকে আমাদের সর্বহারা হয়েছি, আমরা তাদের সাথে এই কথাগুলো আমরা প্রকাশ করতে চাই, তাদেরকে জানাইতে চাই যে আমাদেরকে আমরা কিছু চাই না, আমরা খেটে খেতে চাই বা আমাদেরকে কোনো একটা কর্মস্থল দেওয়া হোক, বা আমাদেরকে তো এখন মিডিল ইস্টে তো আমরা যাওয়া বন্ধ, 5 বছরের জন্য 7টা দেশে আমরা যেতে পারবো না, যে দেশে আমরা যাইতে পারি সেই দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক বা বাংলাদেশে আমাদেরকে কোনো একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক। যে আমরা আশা রাখি ইনশাল্লাহ ডক্টর ইউনুস স্যার আছে, ওনার যে কথাগুলো, উনি যে শিক্ষিত বা ওনার যে প্রচার প্রসার, ওনার যে চলার গতি, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি। আরও আমরা যে ছাত্ররা মাঠে নামলে যে সব করতে পারে এটাই তার প্রমাণ ভাই, ছাত্রদের উপরে আর কোনো কিছু নাই, আমরাও ছাত্রদের সাথে আছি, আমরা যারা শ্রমিক আছি আমরা তারাও ছাত্রদের সাথে আছি, কারণ ছাত্ররা থাকবে সাথে আমরাও থাকব, যখন প্লাস হবে সব কিছু সবাই মিলে এক হবে, তখন বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, তখন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়নের সাথে আমরা যেমন ছাত্ররা পড়ালেখার মাধ্যমে বিশ্বে নাম কামাবে, তখন সেরকমভাবে আমরা শ্রমিকরা বাইরের দেশে আমরা রেমিটেন্স পাঠাই, আমরা দেশের অর্থনৈতিক আমরা সচল রাখবো।